केदारनाथ ब्रिजের উপর ফুটপাতে লোহার রেলিং বেঁকে রাসায়নিক ট্যাঙ্কার গাড়ি বসে যাওয়ায় ঘটে গেল বিপত্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ফরাক্কার কেদারনাথ ব্রিজের উপর। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসীরা। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ও গুজব ছড়াবেন না। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস দ্বারা জনস্বার্থে প্রচারিত। পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম মুর্শিদাবাদের ফরাক্কার কেদারনাথ ব্রিজ। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশায় ব্রিজের। ভারী মালবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ এই ব্রিজে। তবে শুক্রবার সকালে ব্রিজের ওপর ফুটপাতে লোহার রেলিং বেঁকে রাসায়নিক ট্যাঙ্কার গাড়ি বসে যাওয়ায় ঘটে গেল বড়সড় বিপত্তি। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার জেরে ব্রিজের নিচ দিয়েও যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। রাস্তা বসে যাওয়ায় যে কোনো সময় পড়ে যেতে পারে রাসায়নিক ভর্তি ট্যাঙ্কারটি। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। ভয়ঙ্কর অবস্থায় অ্যাসিডের গাড়ি আছে, যখন তখন ভেঙে পড়ে যাবে। আমাদের পাবলিকদের খুব অসুবিধা হচ্ছে, যাওয়া আসা করতে পারছি না। সকাল 9টা গাড়ির সাইড দিতে যায়। আপনার এনটিপিসির মাল যায়, অম্বুজার মাল যায়, ঝাড়খণ্ড থেকে পাথর আসে, এটাই রানিং রাস্তা। দুবার হয়েছিল এটা নিয়ে। উপরে যাওয়ার টার্গেট আছে, আস্তে আস্তে তো লোড হচ্ছে না, ও জার্কিং করলে পড়ে যাবে। তার জন্য বড় গাড়ি যাওয়া আসা বন্ধ করে দিয়েছে, আন পাবলিককেও যাওয়া আসা বন্ধ করে দিয়েছে। আতঙ্কিত হবেন না, লকডাউনে ঘরে থাকুন। আপনাদের পাশে সিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এই করোনার যদি আমাদের মোকাবিলা করতে হয়, আগামী দিনে আমরা যদি সুস্থ সবল থাকতে চাই এবং গোটা ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলা মুর্শিদাবাদের বাসীকে নিরাপদে রাখতে চাই, তবে আমাদের এখন একটাই রাস্তা, আমাদের ঘরে থাকতে হবে এবং ঘরের ভেতরেই থাকতে হবে। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে গরিব মানুষের খেতে না পাওয়ার একটা বিশাল সংখ্যক মানুষ খেতে পাচ্ছে না। তো সেই সব দিকে দাঁড়িয়ে আমরা শিবাবলী সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সাধারণ গরিব মানুষের সাথে থাকবে।